বাংলাদেশ একাডেমি করতে চায় আইপিএল এর দল রাজস্থান রয়্যালস। এজন্য মিরপুরে বিসিবি কার্যালয়ে হাজির হন দলটার চেয়ারম্যান। এই দেশে ফ্যান বেজ বাড়ানোই মূল টার্গেট তাদের। এদিকে মুস্তাফিজকে পুরো আসরে পাবার আশা করলেও তার দেশের হয়ে খেলার সিদ্ধান্তকেও সাধুবাদ জানান তিনি। মুস্তাফিজ, সব ভালো তো? সপ্তাহ দুয়েক আগে প্রথমবার কোনো বাংলাদেশিকে নিজেদের দলে ভিড়িয়ে এভাবে স্বাগত জানিয়েছিল রাজস্থান রয়্যালস। কাটার মাস্টারকে দলে ভেড়ানোর পর স্বাভাবিকভাবেই আইপিএল এর প্রথম আসরের চ্যাম্পিয়ন রয়্যালদের নিয়ে আগ্রহ কয়েক গুণ বেড়ে গেছে টাইগার ফ্যানদের। আর বাংলাদেশে ক্রিকেট ক্রেজিদের ভূমি সেটা ভালোই জানে রাজস্থানও। তাই তো মুস্তাফিজকে দলে ভেড়ানোর সঙ্গে এই তল্লাটে ভক্তকুল আরও বাড়িয়ে নিতে চায় ওরা। স্পিন আর ব্যাটিং অলরাউন্ডার বাংলাদেশ অ্যাকচুয়ালি ক্যান বিকাম দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, মানে ক্যাপিটাল অফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। মানে আর চার পাঁচজনকে যদি আমরা তৈরি করতে পারি এখান থেকে খুব ভালো হবে। পরিকল্পনা মাফিক ঠিকঠাক এগুচ্ছে ফ্র্যাঞ্চাইজিটা, বোঝা গেল মিরপুরে ওদের ঝটিকা সফরে। হোম অফ ক্রিকেট পরিদর্শন করেছেন রয়্্যালস কর্তারা, উদ্দেশ্য বাংলাদেশে একটা রয়্্যাল একাডেমি করা। আমি ভাবছি এখানে একাডেমি করব, রয়্্যাল একাডেমি, কিন্তু এখনও মানে এটা ফাইনালাইজ হয়নি। মানে ভাবটা আসছে এবার এসে আমার একটা ভাব ছিল কি আমরা এখানে রয়্্যাল একাডেমি করে যেটা হোল আইপিএল ফিট করবে। মুস্তাফিজকে কোটি টাকায় এবার দলে নিয়েছে রাজস্থান, কিন্তু কাটার মাস্টার জানিয়ে দিয়েছে সুযোগ পেলে আইপিএল এর চাইতে শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের হয়ে টেস্ট খেলাটাই গুরুত্বপূর্ণ তার কাছে। ফিজকে পুরো সময় চায় ফ্র্যাঞ্চাইজিটা, কিন্তু টাইগার পেসারের সিদ্ধান্তকেও করছে সম্মান। হোপফুলি হি উইল প্লে, বাট হিজ ডিউটি টু কান্ট্রি ইজ ফার্স্ট, আফটার দ্যাট ইজ টু রাজস্থান রয়্যালস। সো লেট মি সি ওয়্যার হি কামস। আই হোপ হি গেটস সিলেক্টেড ন্যাশনালি অলসো, বাট ইফ হি ডাজন্ট উই আর অলওয়েজ দেয়ার ফর হিম। এর আগে একবার শেরিবাংলায় অনুশীলনের সুবিধে যাচাই করতে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারাও, কিন্তু পরে আর কথা বাড়ায়নি তারা। ফারজানা জহির, ডিবিসি নিউজ, ঢাকা।